জোর জবস্তি করে আর কিছু হোক বা নাই হোক ভালোবাসা যায় না বা কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না জোর করে কারো বাড়িতে থাকা যায় না জোর করে কারোর মন পাওয়া যায় না আজকে এই কথাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো আমি কিন্তু দারুণ আছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি অবশ্যই বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করছি টাইটেল থামনে দুটো দিকে বুঝে গেছো আজকে আমি ভিডিও করব যে ত্রিকোণ প্রেমটা আমাদের ওয়াইটিতে চলছে তাদেরকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো মানে আমাদের জিমি রি আর ঈশানীকে নিয়ে কথা বলবো তো এই তিনটে জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গেই আজকে আমি আলোচনা করব আমি একজন অ্যাজ এ ভিউয়ার্স বা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি আমার কিছু কথা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর একটুখানি শেয়ার করে দিও যাতে দশটা মানুষ দেখতে পারে কন্ট্রোভার্সি চলছে ঠিক আছে মানুষ কন্ট্রোভার্সি করছে করুক না সবাই তো এখন কন্ট্রোভার্সি স্টার্ট করে দিয়েছে আর যেখানে যারা বড়ো ভ্লগার যাদের এত রকমের কেচ্ছা তো সেখানে তো কন্ট্রোভার্সি হবেই তাই না তো কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি জায়গায় কন্ট্রোভার্সি করা হোক কিন্তু কারো পার্সোনাল লাইফে ঢুকে কন্ট্রোভার্সি করা আমার মনে হয় এটা ঠিক না তাই না কারোর যে যার জীবনটা যে যার যে যার মতন করে জীবনটাকে লিড করবে যে যার মতন করে জীবনটাকে কাটাবে তো সেখানে আমাদের তৃতীয় ব্যক্তির কারোর কোনো কিন্তু হাত থাকে না তাই তো তো আমরা দে আমরা এই গল্পে মানে আমরা এই যে ত্রিকোণ প্রেমটা যে চলছে এই গল্পে আমরা দেখতে পাচ্ছি এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে ঝিমি রিতমকে বিয়ে করেছিল তো আমরা সবাই জানি বিয়ে করার পরে তারপরে কিছু ঝামেলার কারণে ও ওরা মানে ঝিমি বাপের বাড়িতে চলে গেছিল তবে হ্যাঁ বাপের বাড়িতে যে শুধু ঘুরতে গেছিলো তা নয় পারমানেন্টলি বাপের পাকাপাকিভাবেই কিন্তু চলে গেছিলো তো তারপরে তো অনেক কিছু ঘটে গেছে এদিকে নিজের হাত কেটেছে তারপর অনেক কিছু অনেক মাঝখানে অনেক প্রায় এগারো মাস কেটে গেছে প্রায় একটা বছর কাটতে যায় মানে কেটে গেছে এই মানে সংসার ভাঙার পর প্রায় একটা বছর কেটে গেছে সেই একটা বছরের মধ্যে আবার আমাদের যে রিতম তার যে এক্স ওয়াইফ তার সাথে আবার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করেছিল এবং সেখানে কিছু ভিউয়ার্সরা প্রত্যেকেই কিন্তু বলতো যে তুই ভাই তুই ঈশানের সাথে ভালো থাকবি ঈশানের সাথে ভালো থাকবি তখন ও হয়তো মনে কনফিডেন্স পেতো না সত্যি ঈশানী মেয়েটা ভালো আমি ঈশানের সাথে ভালো আছি তো ঈশানীকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া ঈশানীর ওর বাড়িতে আসা রান্না রান্নাবান্না করা শাড়ি পরে গুছিয়ে সংসার করা সবটাই কিন্তু আমি দেখেছি এই সবটা কিন্তু ভিডিওর জন্য হতে পারে না এই সবটা কিন্তু নাটক হতে পারে না এই সবটা কিন্তু রিয়েল ঘটেছে এবং তার ভেতরে যে আরও কী হয়েছে সেগুলো আমি সেই প্রসঙ্গই আমি যাচ্ছি না তাদের সম্বন্ধে সম্পর্ক কি ছিল কি হয়েছে আমরা যতটুকু বাইরেরটা দেখেছি যতটুকু আমাদের ভিডিওতে দেখানো হয়েছে আমি তারও বেশি যে আমি কথাগুলো বলছি তো চ্যানেলে বার্থডে সেলিব্রেশন হয়েছে সব কিছু দেখেছি বেশ ভালোই চলছিল এদিকে জিমি জিমি মতনও লাইভ কাটাচ্ছিল তো সবটাই একেবারে ঠিকঠাকভাবে চলছিল কিন্তু আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে সেটা আর সহ্য হচ্ছিল না তাই বারে বারে মানে ওদের মাঝখানে ঢুকে আরও ওদের থেকে তথ্য সংগ্রহ করে ওদের তিনটে জীবনকে ফালা ফালা করে প্রচুর পরিমাণে ভিডিও করে গেছে যে সমস্ত ভিডিওগুলো ওরা কেউ কিন্তু নিতে পারেনি কারোর বিরুদ্ধে যদি কেউ কোনো যদি এগেনস্টে যদি কিছু ভিডিও করে বা সেগুলো যদি প্রচুর পরিমাণে গালিগালাজ দিয়ে ভিডিও হয় তাহলে সেগুলো কোনো মানুষই কিন্তু সহ্য করতে পারে না তাই নিয়ে কিন্তু এই মানে ওদের জীবনটা যত বেশি না ছিল তার থেকে বেশি কেঁচিয়ে দিয়েছে আমার মনে হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারা ঢুকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারা যদি আজ ওদের জীবনের মধ্যে যদি না ঢুকতো ওদের পরিবারের মধ্যে যদি না ঢুকতো যতটুকু ওরা ভিডিওতে দেখিয়েছে ততটুকু নিয়েই যদি কথাগুলো বলতো ওদের ভেতরে ঢুকে ওদের সাথে সুসম্পর্ক স্থাপন করে ওদের থেকে তথ্য নিয়ে সমস্ত কিছু ভিডিওতে বলে এইভাবে ভিডিও নামিয়ে যদি এত কিছু না করতো হয়তো ওদের এদের তিনটে জীবন হয়তো শেষ হয়ে যেত না তো এক্ষেত্রে আমরা দেখি যে ওই ঝিমিকে তারপরে তো অনেক কিছু কাণ্ড ঘটে গেছে এখন রিসেন্ট যেটা ঘটেছে সেটা হচ্ছে ঝিমিকে আমাদের কিমা দিদি যে আছে দিদিভাই সে আর একজন সমাজসেবী যারা কাজ করেন একজন দিদি সম্মানীয় দিদি তো ওরা দুজনে মিলেই কিন্তু ঝিমিকে শ্বশুরবাড়িতে দিয়ে এসেছে খুব ভালো কথা ঝিমি শ্বশুরবাড়িতে গেছে আর সত্যি কথা বলতে ঝিমি কিন্তু প্রচুর পরিমাণে ছেলেটিকে ভালোবাসতো মানে রীতমকে যথেষ্ট পরিমাণে ভালোবাসত প্রায় হানড্রেড পার্সেন্ট লাভ বলা যেতে পারে অনেকটা বুঝদার মেয়ে হয়েছে অনেকটা ম্যাচুরিটি ওর মধ্যে এসছে তো ওকে শ্বশুরবাড়িতে রেখে এসছে ঠিক আছে শ্বশুরবাড়িতে রাখা হয়েছে কিন্তু প্রত্যেকটা এখন পোস্টে ঋতমের যে মনের কথাগুলো যে প্রকাশ করছে সেখানে কিন্তু যে ঝিমিকে খুব ভালোভাবে কিন্তু মেনে নিয়েছে কিন্তু তা না দেখো যে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ সবার আছে তাই না আমরা ভিডিও করছি মানে এই নয় যে লোকের পার্সোনাল লাইফে ঢুকে ওদের কার্যকলাপগুলোকে নিয়ে কথা বলবো বা কিছু আমরা ভিডিওতে যা দেখবো সেটাকে নিয়েই কথা বলবো এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার মনে হয় মূল উদ্দেশ্য হওয়া উচিত সেখানে ওদের পার্সোনাল লাইফ নিয়ে ঢুকে ওদের ঝিমিকে ওর বাপ শ্বশুরবাড়িতে রেখে এসছে কিন্তু এইভাবে কি জোর করে জোর করে কি কোনো সংসার টেকানো যায় জোর করে কি কারোর জোর করে কি কারোর মন পাওয়া যায় কখনও কিন্তু জোর করে কারোর মন পাওয়া যায় না তো সেক্ষেত্রে বলবো যে এনাদের ঠিক হয়নি যে এইভাবে জোর করে ঝিমিকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আসা এইবারে এইবারে আমি ঝিমির দিকটা দিয়ে বিচার বিবেচনা করে দেখছি দেখো তো ওদের যে শ্বশুরবাড়ির লোকজন ওদের সাথে যে ভালো ব্যবহার করবে হ্যাঁ যেটুকু করছে হয়তো আমরা দেখছি সেটা ওপরের ভিডিও করবার জন্য হয়তো করছে ভেতরে যে ওদের ওর সাথে কি ব্যবহার করছে সেটা তো আমরা দেখতে যেতে পাচ্ছি না এতে আমি বলবো মেয়েটির জীবন আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে এত আপনারা যে একটাই কথা বলছেন জাস্টিস ফর ঝিমি তো এই জাস্টিস পাওয়ার জন্য জোর করে কারোর সংসারে কিন্তু ঢুকে যাওয়া যায় না হ্যাঁ জাস্টিস অবশ্যই ওর লিগাল ওয়াইফ হতে পারে কিন্তু কারোর মন নিয়ে তো আর খেলা করা যায় না কারোর মন যদি ওর প্রতি যদি না থাকে তাহলে সেখানে কিন্তু কখনোই সংসার টেকানো তো যায় না তো জাস্টিস ফর ঝিমি ঝিমির জাস্টিসের জন্য যে এতগুলো কাজ করা হচ্ছে আমার মনে হয় ঝিমিকে আরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ঝিমির আরও ঝিমির প্রতি আরও মেন্টাল টর্চার করা হচ্ছে আমার যেটা মনে হয় কারণ ওখানে ও একটা অকওয়ার্ড ফিল করছে এবার কেউ যদি ওর হাজব্যান্ড যদি ওর সাথে কথা না বলে বা সেভাবে যদি ব্যবহার না করে সেভাবে যদি সম্পর্কটা যদি সে আগের মতো না হয় এবার ওখানে বারবার করে দেখছে যে ও ঈশানির কাছে যাওয়ার চেষ্টা করছে বা ইশারি যে বিপদে পড়েছিল সেখানে ওর রাতের বেলা ওরা বাড়িতে যাচ্ছে এই এই সব কিছু কি ও মেনে নিতে পারছে এই সব কিন্তু ও মেনে নিতে পারছে না বাইরে থেকে শোনা বাইরে থেকে বাড়িতে থেকে রিতম কি করছে শোনা আর নিজের ওদের ঘরে বসে রিতম কি করছে এগুলো শোনা দুটো চোখের মধ্যে কানে শোনা আর চোখে দেখা এই দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে আমি বলবো আমি বলবো ঝিমি এখানে বেশি সাফার করছে আমার মনে হয় এইরকম একটা অকওয়ার্ড সিচুয়েশানে ঝিমিকে ফেলার কোনো মানেই হয় না এইভাবে জোর করে কিন্তু কোনো কিছু হওয়া যায় না আমার মনে হয় দু পক্ষের যদি মত থাকতো যে হ্যাঁ আমি ঝিমিকে মেনে নেব বা ওদের বাড়ি থেকে যদি বলতো যে না আমি আমার বৌমাকে মেনে নেবো তাহলেই কিন্তু ওদের ঝিমিকে শ্বশুরবাড়িতে রাখাটা উচিত হয়েছিল আমার তো মনে হয় একদমই ঠিক হয়নি এইভাবে জোর করে কখনো সংসার টেকানো যায় না আর যেখানে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের মধ্যে ঢুকে বসে আছে ব্যাপারটাকে আরও জগাখিচুড়ি করে রেখে দিয়েছে যে জটগুলো কিন্তু কেউ হয়তো খুলতে পারবে না আর সেখানে বলবো যে রিতমের এখন মন কখনোই ঝিমির দিকে না বা এদিকে দেখা গেলে ঈশানীও খুবই কষ্ট পাচ্ছে কিন্তু হ্যাঁ আমি বলবো যে ঈশানী কষ্ট পাওয়ার কোনো কারণই কারণ ও তো এখনও আইনিগতভাবে ওদের মধ্যে ডিভোর্সটা হয়নি তো ঈশানী ভেবেছিলো যে ওদের ডিভোর্সটা হওয়ার পরে হয়তো ওর সম্পর্কে আবার আসবে কিন্তু সেটা তো সম্ভব না যে লিগাল ওয়াইফ যদি ওকে ডিভোর্স না দেয় তা সেক্ষেত্রে বলবো যে মিউচুয়াল ডিভোর্স একতরফা ডিভোর্সও হয়ে যেতে পারে কিন্তু এক্ষেত্রে যদি ডিভোর্স না হয় তাহলে এখন লিগালভাবে যেহেতু ওয়াইফ যেহেতু ওর বাড়িতে গিয়ে আছে কিন্তু এইভাবে জোর করে কোনো সম্পর্ক টেকানো যায় না জোর করে কারোর মন পাওয়া যেন জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না আমি বলবো জাস্টিস ফর ঝিমির এই কথাটা ওকে জাস্টিস পাওয়ার উদ্দেশ্যে আমার মনে হয় ওকে আরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে ওকে আরও ওকে আরও মানসিক টর্চারের মধ্যে ওকে রাখা হচ্ছে যেগুলো হয়তো জিমি মেনে নিতে পারবে না তো এই এইগুলো যখন রীতমের এই ব্যবহারগুলো যখন চোখের সামনে দেখছে ওর মানসিক পরিস্থিতি আরও 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 হয়তো খারাপ হয়ে যাবে ও বারবার বলছে আমি রীতমকে সময় দিতে চাই সময় দিলে কি সবটা ঠিক হয়ে যাবে সময় দিলে কি মন ঠিক হয়ে যাবে মানুষের জানি না আমার তো অন্তত জানা নেই তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকে মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি বারে তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও ততক্ষণ তোমার সুস্থ থেকেও ভালো থেকেও সাবধান থাকবে আজকের মতন তোমার থেকে নিচ্ছি তো চলো পরেবারে তোমার সঙ্গে দেখা নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকেও ভালো থেকেও সাবধান থেকো আজকের মতন টাটা